দিন পরেই তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন শুরু হবে এবং ইংরেজি বিষয়ে কেমন প্রশ্ন হবে, ফুল মার্কস হতে পারে তোমাদের 70 মার্ক এবং অ্যাসেসমেন্টের উপরে হতে পারে 30 মার্ক। প্রথম প্রশ্নের ধরনটি হলো আইডেন্টিফাইং ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স ফ্রম এ গিভেন প্যাসেজ। এটা প্যাসেজ আকারে থাকতে পারে, আবার এখানে কিন্তু সেন্টেন্স আকারেও থাকতে পারে। অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকলো, সেই সেন্টেন্সের ফ্যাক্ট এবং ওপিনিয়ন্সগুলো বের করতে হবে, তবে এখানে প্যাসেজ থেকে আসার সম্ভাবনাই বেশি। এখানে 5টি পার্থক্য লিখতে হবে আমাদের ফ্যাক্টস এবং ওপিনিয়ন্সের মাঝখানে। দ্বিতীয় নম্বর, নেচার্স হিস্ট্রি। এখানে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো রাইট ডিসক্রিপশন এবং ইওর ফিলিং, অর্থাৎ স্কর্চিং নুন, এ স্টর্মি নাইট, এ রেইনি ডে। এখানে প্রথমে তোমাকে বর্ণনা লিখতে হবে, অর্থাৎ তুমি অভিজ্ঞতা লাভ করেছো, তোমার দেখা এই দিনটি কেমন ছিল সেইটা, এবং সেই দিন তোমার ফিলিংটা কেমন ছিল। এ বিষয়ে বিস্তারিত দেখার জন্য তোমরা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারো। পরবর্তীতে আছে পোয়েম অ্যানালিসিস। এখন এখানে প্রশ্নটা হতে পারে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, আইডেন্টিফাই দ্য সিম্বলস ইউজড ইন দ্য পোয়েম, অর্থাৎ এখানে যে সকল সিম্বলগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই সিম্বলগুলো, ডেসক্রিপশন এবং অথবা সামারি অফ দ্য পোয়েম, এই কবিতার যে বিষয়বস্তুটা সেই বিষয়বস্তুটা কিভাবে এখানে তুলে ধরা হয়েছে, এই বিষয়ের উপরে তোমাদের প্রশ্ন করা হতে পারে। এরপরে আছে হোয়াট ইজ আর্গুমেন্টেটিভ এসে। এখানে প্রশ্ন আকারে এটা থাকতে পারে, আর্গুমেন্টেটিভ এসে এর সংজ্ঞাটা কি, রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে। এখানে 5টি ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে অন এনি অফ দ্য ফলোয়িং টপিকস। এখানে তোমাদের টেক্সট বইয়ের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, যেমন পপুলেশন এক্সপ্লোশন, ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, ইললিটারেসি, চাইল্ড লেবার, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্ট পলিউশন বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এরকম ধরনের কোনো বিষয়ের উপরে তোমাকে একটি আর্গুমেন্টেটিভ এসে লিখতে বলা হতে পারে। এরপরে আসো সব থেকে জটিল টাইপের যে প্রশ্নগুলো, তার ভিতরে একটি হলো হোয়াট ইজ টোনালিটি অফ এ টেক্সট, অর্থাৎ এখানে টোনালিটি অর্থাৎ একটি লেখার টোন কি, টোন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই টোনস অফ গিভেন প্যাসেজ অর সেন্টেন্সেস, এখানে ডিটাচড সেন্টেন্স দেওয়া থাকতে পারে, আবার এটা একটা প্যাসেজ থাকতে পারে যেখান থেকে তোমাকে টোনগুলোকে আলাদা করতে বলা হতে পারে। এরপরে আসো কোশ্চেন অ্যাবাউট মিস্টার কলিন্স, চ্যাপ্টার 4.3.3। এখানে মিস্টার কলিন্স সম্পর্কে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাকে আবার এখানে আসতে পারে, অর্থাৎ মিস্টার কলিন্সের উপরে প্যাসেজটি দিয়ে সেই প্যাসেজের উপরে তোমাকে প্রশ্নটা করা হতে পারে। এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে, উত্তরগুলো তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আইডেন্টিফাইং প্রবলেমস অ্যান্ড গিভ প্রবাবল সলিউশন টু দেম, এখানে কিছু প্রবলেম বের করা এবং তার যে প্রবাবল সলিউশন অর্থাৎ সম্ভাব্য একটা সমাধান সেখানে তোমাকে বলতে হবে। এছাড়া তোমাদের আরো কিছু গ্রামাটিক্যাল আইটেমের উপরে প্রশ্ন হতে পারে, কারণ তোমাদের যদিও সরাসরি তোমাদের টেক্সট বইয়ে গ্রামার বিষয়টি দেওয়া নেই, তবুও তোমাদের শেখার জন্য এখানে ক্যাডেট কলেজে যে প্রশ্নগুলো এসেছে সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স ন্যারেশন, রাইট ইউজ অফ ভার্বস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এ ধরনের কিছু গ্রামাটিক্যাল আইটেম অল্প কিছু সেখানে এসেছে, অর্থাৎ এই বিষয়গুলোর উপরেও কিন্তু তোমাদের একটু প্রস্তুতি নিতে হবে। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থাকবে, এবং আশা করি তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমি দ্রুতই তোমাদের জন্য উপস্থাপন করব। তোমাদের পরীক্ষার আগেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে, তারপরে তোমাদের বিশেষ কিছু প্রয়োজন হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।